আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটিতে আমরা শিখব কোরআন মাজিদের 29টি অক্ষরের আলাদা আলাদা উচ্চারণ, যে অক্ষরগুলো একটি আরেকটি অক্ষরের সাথে উচ্চারণ কখনো এক হবে না। আমি আপনাদেরকে সে অক্ষরগুলো আলাদা আলাদা করে উচ্চারণগুলো বলে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখার সবাই অনুরোধ করলো আপনাদের ওস্তাদ হিসাবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। চলুন আমরা তা থেকে শুরু করি। যেগুলো অক্ষর সতর্কমূলক সেগুলো এখানে দেওয়া আছে। যে অক্ষর পড়তে গিয়ে ভুলবশত অন্য অক্ষর হয়ে যায় সতর্কমূলক অক্ষর তাকে কয়। হ্যাঁ হ্যাঁ, সতর্কমূলক অক্ষরগুলো সতর্কতার সাথে পড়তে হবে। এখন আসেন, এটা হলো তা, এটা হলো ত, তা জবর, তা পাতলা আওয়াজ, তা মুখটা ফাঁকা হবে, পাতলা, তা, ত জবর, ত, এটা তা, আর এটা ত, ত অক্ষরের আওয়াজ কেমন মোটা, মানে মুখটা কী হবে, গোল হবে, ত, ত, বাংলাতে একটা অক্ষর আছে ত, এ ত, আর এটা আকার হবে তয় আকার, তা, তাজে তি, তি, মুখটা পাতলা হবে তি, এটার বেলায় মুখটা গোল হবে তুই, তুই, মুখটা গোল করে নেন যেমনটা হবে তেমন। অনেকে বলতে যাচ্ছেন আমরা দেখতেছি না, চেষ্টা করেন, আমি তো সামনে আসি না এই জন্যে, তুই, তি, আর এটাও তুই, তো, এটা তু, এটাও তো, মুখটা আরও গোল হয়ে যাবে। এবার আসেন হা, হা, হা হলকে শুরু হতে সহজ আওয়াজে, হা হলকের মধ্য হতে আওয়াজটাকে চাপ দিয়ে, এটা কি হলকের শুরু হতে সহজভাবে হা, যেভাবে হা হা, আর এটা হা চাপ দিয়ে হা, তাহলে আমরা বলবো হা হা। কোরআন শরীফের থেকে এগুলো ঠিক করব আমরা, এটা হবে হি, সহজভাবে চেপে হি, হু, হু, আবার হা, এটা হা, এটা হি, আর এটা হি, এটা হু, এটা হু, যেমন সূরা ফাতিহাতে আলহামদু সামি আল্লাহু লিমান হামিদা হা, তখন এ হা আছে। এবার হামজাতে আসি। হামজা এবং আইন অক্ষর আমরা অনেকেই একইভাবে করি, আমরা পার্থক্য করব। আমরা যখন হামজা পড়ব হলকের প্রথম, হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে, আর আইন অক্ষর যখন আমরা পড়ব আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয়, তার আমরা বলব আ, 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 ই, ই, এটা ই, এটা ই, এটা উ, এটা উ, যেমন আমরা যদি বলি আউযু বিল্লাহ তখন এটা আসবে, যখন আমরা বলবো আউযু বিল্লাহ আউ, 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 ঠিক করব। হ্যাঁ, এবার আসে না জাল অক্ষর, আমরা ঠিক করব কীভাবে, জাল অক্ষরের আওয়াজটা নরম করে উচ্চারিত হবে পাতলা আওয়াজে, পাতলা আওয়াজে, জাল অক্ষর জিব্বার আগা থেকে পাতলা আওয়াজে পড়ব জা, আর জা অক্ষর যখন আমরা পড়ব ঝির ঝির ও নরম আওয়াজে জা, এটা হবে জা, জা, এটা রি জিব্বার আগা থেকে জি, এটা জু, এটা জু, ঝির ঝির আওয়াজ আসবে শিজ হবে জু, এটা কি জা, এটা জা, এটা রি, এটা জি, এটা লো, এটা জু। এবার জা অক্ষরের সাথে আবার জিম অক্ষর যেন একই না হয়, এবার এখানে আসেন, এটা জির জির আওয়াজে, আর এটা কেমন আওয়াজে, শক্ত আওয়াজে, জিম অক্ষর জিব্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়, শক্ত কঠিন আওয়াজে। একটা মানুষকে যেমন শক্ত করে যে কথা বলবো এ যা, এরকম হবে যা, এটা হবে যা, জি জির আওয়াজ যা, এটা হবে যা, এটা হবে জি, জি, জিব্বাটার মাঝখানে চলে যাবে, এটা সামনের নিচের দাঁতের আগে জি, এটা জি, জু, এটা জু,
যেমন আমরা সুরতুল জিলজালে পেয়ে যাই ইজাজুল ইজাজুল জুল, তখন এটা আসবে। আর যদি আমরা বলি ইজাজুল তখন জিমে চলে যাবে, এই ভুলগুলো করব না। রা জিব্বার কথা থেকে আগা থেকে এটা মোটা আওয়াজে পড়তে হবে জ, জ জবর জ, জালের বেলায় জাল জবর রা, রা জিব্বাটার আগা থেকে রা, এটা হবে জ। এটা রি জিব্বার আগা থেকে এটা মোটা আওয়াজে জের জি, জি আগে মুখটা গোল করব, জি মুখটা গোল করেন করলাম, এবার ছেড়ে দেন নিচের দিকে জি জি, এটা হবে রি, মুখটা পাতলা থেকে ফাঁকা থেকেই হবে রি, এটা হবে জি। এটা জো, এটা জো। এবার আসেন দাল আর দদ অক্ষর আমরা করার মাঝেদি একই করব না। দাদ অক্ষর হলো পাতলা আওয়াজে, দদ অক্ষর মোটা আওয়াজে। দদ অক্ষর কেমন আওয়াজে? মোটা আওয়াজে আমরা পড়ব। দাল জবর দা, দদ জবর দ, দাল জবর দা, দদ জবর দ। মাখরাজে জমিয়ে মোটা আওয়াজে, হ্যাঁ ব, এটা দি, এটা উদি, দি দি, এটা দু, এটা উদু, জিব্বাটা আমরা একটু মারির দাঁতে লাগাই দেব উদু। এবার আসেন সা আর সিন অক্ষর, যেন আমরা কখনোই ভুল না করি। সা অক্ষর জিব্বার আগা থেকে নরম করে সা, সিনের বেলা এমন হবে সা, শির শির ও পাতলা আওয়াজে সা, এটা নরম আওয়াজে সা, এটা সা, সি সি, সো সো, তাহলে আমরা ঠিক করে নেব। এবার আসেন সদ আর আমরা সিন যেন একই না করি। সিন জবর কেমন পড়লাম এটা সা, সি শির আওয়াজে সা, স সি সুই, শুনতেই দেখেন যে আলাদা হয়ে যাচ্ছে, সি সুই সি সুই, সু সু। সিন এবং শিন একই হবে না, সা এটা হবে সা, এটা সি এটা হবে সি, সু সু। এখানে পড়া মানে সমস্ত করণ শরীফে যত জায়গায় পাবেন এখানে ঠিক করতে পারলে সমস্ত করণ শরীফে ঠিক হয়ে যাবে। আ ইয়া, ই ই, উ ইউ, এটাকে আমরা ভুল করি, আমরা বলি আ আ, ইয়া জবর ইয়া, হামজা এম হামজা পেশ উ, আর আইনের বেলা ইয়া পেশ ইউ, ইউ, এটাকে আমরা অনেক ভুল করি। যেমন আমরা পড়ি ইয়া আই উ হাল্লাযিনা, হবে না ইয়া আই ইউ হাল্লাযিনা, তাহলে ইয়া পেশ ইউ। যেমন আমরা তাশাহুদে পড়ি আসসালামু আলাইকা আই ইউ হান্নাবি ইউ, এমন হবে, আর আমাদের ভুলক্রমে হয়ে যায় আসসালামু আলাইকা আই উ হান্নাবি উ, উ হবে না ইউ হবে। যখন আমরা উ পড়ব তখন এটা চলে আসবে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা এ ভুলগুলো ঠিক করবেন। আ ওয়ের বেলা ওয়া, ই ওয়াজের এটাও আমরা পড়ি ই, ওয়াও জেরো উই, ওয়াও জেরো উই, ওয়াও জেরো উই, আমজাজের ই উই। ওয়াও অক্ষর দুই ঠোঁটের গোল করে পাতলা আওয়াজে, ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয় ওয়াও জেরো উই। ই এটা উ, এটা গোল করে ফেলবেন, তাহলে ও ও, আমরা পড়ব ওয়া, ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়াও জের উই, বাজের বি, ওয়া পেশ ও, বা পেশ বু, দুইটা ঠোঁট লাগবে বু বু, এটা ও, মাঝখানে ফাঁকা হয়ে যাবে ঠোঁটটা ফাঁকা করে, যেটা ও এটা বু, ওয়া এটা বা, উই এটা বি। যেমন হলো আল্লাযী উয়াসউ ফি সুদুরিন নাস, উই এটা বি, ও উ, এটা হলো কা, আর এটা হবে ক, এটা হবে কি, এটা হবে ই, এটা হবে কু, এটা হবে উ। তাহলে এভাবে করে আমরা এই ভিডিওটির মাধ্যমে আমরা সুন্দর করে আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভিডিওটি দেখে যেগুলো শিখলাম আমাদেরকে উচ্চারণ করা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।